আমি অ্যাক্টিং যা দেখেছি এটা আমার ওই উপরে ভেতরের থেকে আমার আসে অ্যাক্টিং, আমাকে কেউ আমার কোনো অ্যাক্টিং এর উস্তাদ নেই। তো আমি জানি, এবং আমি যখন দেখলাম যে আমাকে মানুষ দেখবে, টাকা দিয়ে দেখতে হবে, এটা অনেক বড় ব্যাপার, কারণ আপনারা সবাই আমাকে দেখছেন। আপনার স্মৃতির মস্তিষ্ক রাজিতে আপনারা যে কথাগুলো, আমার যে জিনিসটা ভালো লাগবে সেটা অটো সেট হয়ে যাবে, কারণ যদি আপনি টিউনটা ঠিক রাখেন, টিউনটা ঠিক রাখেন, তাহলে এই জায়গাটা আমি টিউনিং করে নিলাম, এই জায়গাটা টিউন হয়ে যাবে। তো আমি আজকে যা বলবো সবার সব ভালো লাগবে না, কিন্তু যেটা আপনি ক্যাচ করতে চেষ্টা করবেন খুব হৃদয়ের ভেতর থেকে, মন মানে মনের এবং আপনি মস্তিষ্কের মাঝখানে যদি জায়গাটা আপনি সেট করবেন, সেটা যদি প্রপার সেট করতে পারেন তাহলে সেট হয়ে যাবে, আর যদি সেট করতে না পারেন তাহলে প্রবলেম আর প্রবলেম হয়ে যাবে। জাস্ট অ্যাক্টিং নির্মাতা কমপ্লিট ম্যাথস, ম্যাথস যেমন গল্প যেমন মিলাতে হয়, অনেক অনেকগুলো সিন তৈরি করে একটা ছবির গল্প মিলাতে হয়, যেমন অঙ্কের শেষে আমাদেরকে অঙ্ক মিলাতে হবে, সেটা ভুল করলে ভুল, সেটা শর্ট ফিল্ম হোক, সেটা পূর্ণদৈর্ঘ্য ছবি হোক, সেটা নাটক হোক, ভুল হবে। তেমনি করে একটা একটা অভিনেতা যদি সে তার প্রথম থেকে শেষ পর্যন্ত সিনের কীভাবে সিনটাকে সে নিভাবে, ডিরেক্টর লিখেছে, স্ক্রিপ্ট রাইটার লিখেছে, সেটাকে সে যদি বিচক্ষণ থাকে, সে যদি এতটুকু ভালো অবজার্ভার থাকে, তাহলে সে চিন্তা করবে আমি বলবো অনেকগুলো, একটা হলে যদি 500 সিট থাকে তাহলে 1000 চোখ আমাকে দেখছে, আর আমার কাজ হচ্ছে তাদেরকে বিনোদিত করা, তাহলে আমি শুধু আমার মতো করে অ্যাক্টিং করলে হবে না। আপনাদেরকে একটা বড় কথা বলে যাই, সেটা হচ্ছে নাটকের ভালো ভালো নির্মাতারা আসেন ফিল্ম বানাতে, দুঃখের সাথে বলতে হয় তারা নাটকের শিল্পীকে দিয়ে ফিল্ম বানাতে চান, কোনোদিন সম্ভব না। এই জন্য চঞ্চল আজ পর্যন্ত নায়ক হতে পারেনি, এই জন্য আমি যদি বলি চঞ্চল বা এক্স আরও এক্স যারা যারা আছে তারা নায়ক হতে পারেনি, কারণ তারা চিন্তা করে দেখেছেন যে তারা তাদের যে সাবজেক্টটাকে বানাচ্ছেন সাবজেক্টটা বানাতে চাচ্ছেন, তারা সিনেপ্লেক্সে যদি মাথায় রাখেন বা পুরস্কার মাথায় রাখেন তাহলে তার টার্গেটটা হচ্ছে পুরস্কার পাওয়া অথবা সিনেপ্লেক্স। কিন্তু আমি চাচ্ছি বা আমরা যেভাবে বড় হয়েছি বা পৃথিবী যেভাবে স্বীকৃত, সেটা হচ্ছে আপনার জন্য থার্ড ক্লাসের টিকিট আছে, আপনার জন্য সেকেন্ড ক্লাস আছে, আপনার জন্য ফার্স্ট ক্লাস, রিয়েল স্টার, তারপর ডিসি, চারটা টিকিট কাটে যারা ফিল্ম দেখেন, ঠিক না বেটি? চারটা ক্যাটাগরি টিকিট থাকে, আপনি চারটা ক্যাটাগরি অডিয়েন্সকে যখন আপনি মাস্ট করতে পারবেন আপনার বিনোদন দিয়ে, আপনি যখন বিনোদিতে পারবেন তখন সেটা ভালো ছবি, তখন সেটা শ্রেষ্ঠ ছবি। আপনি যদি বড় করে আপনি এসি রুমে বসে নাটক দেখতে চান একটা জায়গায়, সেটা নাটকই দেখতেছেন আপনি, আপনি সেটা ফিল্ম দেখছেন না। ফিল্ম দেখতে হলে আপনাকে ফিল্ম বানাতে হবে, এবং সেটা আপনাকে টেস্ট করতে হবে আপনার অডিয়েন্স, যেমন আপনার ড্রাইভার আপনার ছবিটা দেখে বিনোদিত হোক, আপনার মালিক আপনিও বিনোদিত হবে। এক্সাম্পল আরও ইজি করে দেই, শহরের পিতা বলে মেয়রকে, যাতে মেয়রও যাতে ছবিটা দেখে বিনোদিত হোক, এবং সবচেয়ে লোয়েস্ট যেই পজিশনটা আছে মেথর, মেথরও দেখে যাতে বিনোদিত হোক, যদি দুজনেই তালি দেয় আপনি তাহলে মনে করবেন আপনি সার্থ। শুধু মেয়রদের ছবি বানাবেন, যদি সিনেপ্লেক্স মাথায় রাখবেন তাহলে আপনার ব্রেন অতটুকুনি আছে, আপনি আপনি একটা কাজী জাহির হতে পারবেন না, আপনি একটা নারায়ণ ঘোষ মিতা হতে পারবেন না, আপনি একটা আমজাদ হোসেন হতে পারবেন না, আরও অনেক নাম আছে, জহির রায়হান হতে পারবেন না। তো বিষয়টা হচ্ছে আপনার ভিতর জাদু কতটুকুন আছে, এই জাদুটা আপনি পরিচর্যা কতটুকুন করছেন, আপনি এটাকে কীভাবে আপনার জাদুর কি ক্ষমতা আছে, অ্যাভারেজ জাদু দেখাবেন কোনো লাভ হবে না। আপনার সৃষ্টিশীলতা যদি ভেতরে থাকে এবং আপনার চর্চা যদি করেন তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন, হবেন, এটাতে কোনো ব্যতিক্রম নেই। মিশা সওদাগর অনেকে বানাতে চেষ্টা করেছে, আমি অনেক আমি পারিশ্রমিক অনেক, আমার হাই, আমার ডেট অনেক হাই, যেহেতু আমি আমার সম্পর্কে আপনাদের ধারণা আছে কিছু, আমি কত ছবি করেছি কেউ বলতে পারবে? হ্যাঁ আচ্ছা, যে ইয়ে না গুগল বলে 850, যাই হোক, আমার মনে হয় গুগলের এক্সপেরিমেন্টের পরে আমি আরও অনেক ছবি করেছি, গুগল এক্সপেরিমেন্ট আরও 3-4 বছর আগে হয়তো প্লাস, বা যাই হোক না কেন গুগল বলছে আমি 800+ ছবি করেছি। কোয়ান্টিটির আর কোয়ালিটি এক না, আমি অনেক কাজ করেছি কিন্তু কারো কাজ করা হয় নাই, কারো কাজের অংশ হয়ে যাবে তখন আপনি অন্যের থেকে আলাদা হয়ে যাবেন। তো আপনি সাধনার মধ্যে কাজ তো যে কেউ করতে পারবে, কারো কাজ কজন করতে পারবে, হুমায়ুন ফরিদি, রাজীব আহমেদ কজন হতে পারবে, অনেক আমি আমি 17 জন ভিলেনের নাম বলতে পারবো, কিন্তু উল্লেখযোগ্য বলে দেবো যে শ্রদ্ধেয় রাজীব সাহেব বা উল্লেখযোগ্য হুমায়ুন ফরিদির নাম আসবে, আর আশা করি আমার প্রজন্ম আমার নামটা নেবে, ঠিক না বেটি?
তো ওই জায়গাগুলো আপনার আজকে সকালে আমি আমার গলার চর্চা করে এসেছি, আমি রিয়াজ করেছি, কারণ আমার আমাকে আপনাদের সামনে কিছু কথা বলতে হবে। আর আমি তো সাহিত্য, এখানে সাহিত্য কেন্দ্র, তাই না? এটা এখানে আবদুল্লাহ আবু সাইদ ভাই, না, যার প্রত্যেকটা শব্দেই একটা মানে বাক্য রচনা, যার বাক্য রচনা একটা বাক্য রচনাই মানে একটা কাহিনী। ওইখানে দাঁড়িয়ে কী বলতে হবে আমি কনফিউজ, তার থেকে ভালো ভাই আমি চিন্তা করি, ভাই আমি যা জানি যেভাবে জানি অ্যাটলিস্ট গলাটা ভয়েসটা ঠিক রাখতে পারি। ওই জায়গা থেকে আপনাদেরকে মানে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। যারা এখানে পার্টিসিপেট করার পরে পুরস্কার পেয়েছেন তারা, এবং যারা যে 28 জন মনে করেছিল, আপনাদের শর্ট ফিল্ম FILM ফিল্ম উচ্চারণই করতে পারে না, এদেশের মানুষ ফিল্ম শব্দটাই বলতে পারে না, দুঃখের সাথে বলতে হয়, ফিল্ম বলে কি বলে না বলে ফিল্ম শব্দটাই হয় না, জানি না তাহলে কীভাবে হবেন আপনাকে। কারণ যখন ফিল্ম করতে আসবেন তখন আপনার সমস্ত কিছু ব্যস্ত হতে হবে, সমস্ত কিছু ব্যস্ত দিয়ে আপনি ফিল্ম আসতে হবে। আপনি আগেই বললাম আপনি মাগনা মাধ্যম না, সেকেন্ড ক্লাস না, আউটডোর স্টেডিয়াম না, স্টেডিয়ামে খেলতে হলে আপনাকে ওই স্ট্যামিনার চাই, ওই রকম ক্যাটাগরি চাই, আপনার কোয়ালিটি চাই ভাবে আপনাকে। কাজে এখানে হ্যাভ ইউ ফাইট, এখানে আপনাকে মানুষ টাকা, চ্যানেল চেঞ্জ করলাম, নওয়াশাল দেখলাম, বরিশাল দেখলাম, উমুক দেখলাম, না, আপনাকে টাকা দিয়ে পার্টিকুলারলি সাকিব খানকে দেখতে হবে, এটা তো সহজ না, এটা অনেক বড় একটা ব্যাপার। তো ওই জায়গায় এবং আপনাদের দেখেন মনের, আপনারা দেখেন ডেফিনেটলি আপনাদের মনে, আমি আমার মনে শ্রদ্ধেয় প্রয়াত রাজ্জাক ভাই বসে আছেন, বা তার গান বসে আছে, বা তারপরে যদি বলি অনেকের মনে মান্না বসে আছে, তারপরে যদি সালমান শাহ বসে আছে, বা অনেকে সাকিব খান বসে আছে, আরও অনেকে আছে, কিন্তু আমি উল্লেখযোগ্যগুলো বললাম। তো এনারা কিন্তু অনেক সাধনা করে এখানে এসেছেন, অনেক সাধনা আমি বলে বোঝাতে পারি না। তো আপনারাও ভাববেন না যে আপনারা এই আজকে অ্যাওয়ার্ড নিলেন, বা যারা অ্যাওয়ার্ড পাননি তারা না পেয়েছেন বলে আপনার চর্চাটাকে বন্ধ করে দেবেন, সেটা করা যাবে না। যদি আপনার সৃষ্টিশীলতা থাকে আপনার মধ্যে, ক্রিয়েটিভিটি যদি থাকে আপনার মধ্যে, এবং আপনি যদি নতুন কিছু দেখাতে চান, আপনি কনফার্ম থাকেন কোনো না কোনো দিন এটা আপনার একটা ফোকাস হবেই, এবং আপনি আলোয় আলোকিত হবেন। কাজে আমরা বসে থাকবো না, এবং আমি আমি দৃঢ়তার সাথে বলতে পারি হাজার হাজার মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, অনেক কলেজ, অনেক ইউনিভার্সিটি, কিন্তু আমি একটা জিনিস বুঝি না, এদেশের মানে এত নাটক বা ফিল্ম বা সংস্কৃতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান কম কেন, কেউ বলতে পারেন আপনারা? আমি জানি না কেন, আমার তো দুটোই লাগবে, আমার পড়াশোনা যেমন লাগবে, যেমন আমার ধর্ম ঠিক লাগবে, তেমনি তো আমাকে আমাকে তো আমার বিনোদনটাও লাগবে। নট নেসেসারি আপনাকে অ্যাক্টিং করতে হবে। এদেশে 10 বছরে আপনি গানের কথা বলতে পারবেন না, 10টা গান আমি আপনাদেরকে বলি, ফিল্মে গান ছাড়া ফিল্ম সুপার হিট হয় না। বম্বের ছবি, সমস্ত ছবি দেখেন আপনি, আপনাদের মনে যাবে গান গানের জন্য হিট হয়, গান হিট হয় না, গান প্রাণ। বিচৌধুরীকে দেখেছি, তার যখনই পেশেন্ট দেখতে যায় একটা মিউজিক বাজতে থাকে। আপনি এয়ারপোর্টে যারা গেছেন তারা দেখবেন, এয়ারপোর্টে যখন আপনি যাবেন একটা মিউজিক বাজতে থাকে, প্যাসেঞ্জার লাউঞ্জ, তারপরে প্লেনে যখন ঢুকবেন একটা মিউজিক বাজতে থাকে, বা আপনার ফোনের রিংফোনগুলো আপনারা দেখবেন কত কত সাইকোলজিক্যালি আপনি ফোনের রিংফোনগুলো শুনবেন, কত স্মুথ, আপনি চোখ বন্ধ করে দেখবেন যে সাউন্ডটাকে সবার আগে মস্তিষ্কে ঢুকায় তারা। আর দেখবেন ওই সমস্ত মিউজিক কিন্তু আপনার মনের মস্তিষ্কে বসে আছে, যেটা আপনি এনজয় করেন, যেটা আপনাকে আপনাকে যেটা পরাজিত করেছে, আপনি দেখবেন আপনার মিউজিক, এই যে মিউজিক ব্যাপারটা, তার মানে আপনি অডিওলি আপনাকে যদি রিচ না হন, শব্দ সবার আগে হয়, আপনি যদি গান না হিট হয় ছবি হিট হবে না। তো এই সমস্ত কিছু এক্সপেরিমেন্টের ব্যাপার, তো এক্সপেরিমেন্ট তো বন্ধ হয়ে গেছে। তারপরে কিছু যদি ধরলাম শর্ট ফিল্মে ওনারা চেষ্টা করতেছেন, সিনেটিও মিডিয়া একটি শর্ট ফিল্ম দিয়ে আপনারা নাম করেন, মোর্শেদ ভাই মনে হয় শর্ট ফিল্ম দিয়ে নাম করেছিল, শর্ট ফিল্ম করার পরে মোর্শেদ ভাই আজকে মোর্শেদ ইসলাম হয়েছে, উনি আমারও একজন সিনিয়র ভাই, তো উনিও কিন্তু অনেক খেটেছেন আমাদেরকে কচি কাছে, ওনার আন্ডারে কচি কাছে পড়তাম। তো সব জায়গায় শেষ, সব কথা শেষ কথা হচ্ছে অনুশীলন থেকে, এই 10টা এটা কিছু না, এটা একটা জড় জিনিস, ইটস নাথিং, হু হু গানা বি ফার্স্ট সেকেন্ড থার্ড, ইটস নাথিং, দ্য থিং ইজ দ্যাট হু ইজ ইন এক্সারসাইজ, কে লেসনটা কমপ্লিট করছে, কে চর্চা করে রেখেছে, কে তার চর্চাকে প্রবাহিত করে যাচ্ছে, এটা খুব বেশি দরকার।
আপনি এটা পেলেন, এটা ঘরে কোনো আমার ঘরে জাতীয় পুরস্কার নিচে রাখি, কারণ জাতীয় পুরস্কার একটা জড়ো জিনিস, এটা আমি আমি বললি এটা জাতীয় পুরস্কার, আমি না বললে তো জাতীয় পুরস্কার, এটা একটা জড়ো জিনিস। কোরআন শরীফ তখনই পরিচ্ছন্ন পবিত্র হয়ে যাবে যখন আপনি পড়বেন, তাফসির করবেন, মানুষের মনে এফেক্ট আনতে পারবেন। অতএব এটা কিছু না, আপনার ভিতর আপনি জাদু, আপনি জাদু, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি ওর আল্লাহ অন্তর্যামী, স্রষ্টা হক সবারই সব ধর্মের অন্তর বলে অন্তর্যামী বলে, আপনার ভিতরে তো আল্লাহ বসে আছে, আপনি তাকে টিউন করেন। আপনি টিউনিং যদি করতে পারেন তাহলে অবশ্যই ঈশ্বরের যেমন দেখা পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা পাবেন, গডের দেখা পাবেন, স্রষ্টার দেখা পাবেন। আর যদি স্রষ্টার দেখা মিলে গেল আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার সবই হয়ে গেল। আপনি কথা বলবেন না, আপনার আপনার ওই ওই আপনার পারফরমেন্স কারা করে আমাদের ধর্মের, এবং মুসলিম পয়েন্ট অফ ভিউ আমি এটা বলতে পারি না বা বলা যায় না, কিন্তু ইন্ডিয়াতে ঢুকি বা অন্য ধর্মের লোকগুলো বলে যে ভগবান বা ঈশ্বর বলে আর্টিস্টকে। কারণ আমি একটু আগে বলেছিলাম, কেন ঘুরিয়ে বললাম যে আর্টিস্টই কেবলমাত্র অহংকার করবে, কারণ জাদু আমরা দেখাই, আমরা যখন জাদু বা অভিনয় বা পারফরমেন্স দেখাই তখন আপনাকে কাঁদাই, আপনি কাঁদেন, এবং যখন আমার হাসার পারফরমেন্স করি আপনি তখন হাসেন, আমি যখন পারফরমেন্স করি গালি তখন আপনি গালি দেন, আবার যখন পারফরমেন্স ভালো হয় তালি তখন তালি দেন। জাদু তো কেবলমাত্র অভিনেতা দেখায়, ডাক্তার ইঞ্জিনিয়ার দেখাতে পারে না। অতএব অহংকার করলে কেবলমাত্র শিল্পীরা করবে আর নির্মাতারা করবে, আর কেউ পৃথিবীতে করবে। রাবীন্দ্র মজুদম কটা পেয়েছেন, বা আরো অনেকেই বলি, আসাদ ভাই কটা পেয়েছেন, আফজান ভাই কটা পেয়েছেন আপনি, বা মোশারফ করিমও কটা পেয়েছেন। মোশারফ করিমও তো একটা, আজকে 10-12 বছর যাবত একটা জায়গা ধরে রেখেছে সে, তার বোনকে কোনোভাবেই মানে তাকে ডিসকারেজ করা করছি না বা করা যাবে না। আমি খালি বললাম যে পজিশনটা, আপনি তো ফিল্মের সাথে যান, আপনি শর্ট নাটক করতে আসেননি, রাইট? শর্ট ফিল্ম শব্দটা জড়িত বিধায় আমি বলছি, ফিল্ম কিন্তু অনেক বড় ব্যাপার ভাই, ফিল্ম কিন্তু ভাই নাটক, এখন এক্সাম্পল নাটক কিন্তু এই হাইটে, যেই হাইটে বসে আছেন এই হাইটে, এই হাইটে কিন্তু আপনি নাটক দেখতে পারবেন, টেলিভিশন দেখে দেবেন, ফিল্ম আপনাকে কিন্তু মাথা উঁচাই দেখতে হবে, তার মানে ফিল্ম সব সময় বড়। আপনি ম্যান হাইটে না, ফিল্ম কিন্তু উপরে চোখ, আগে ফিল্ম উপরে বেঁধে আপনি কল্ল উপরে নিতে হবে, আর উপরে কিন্তু ঈশ্বর বসে থাকে, উপরে কাজ উপরে লড়াই করে, ফিল্মকে নত করবেন না, এই জন্য আমার বলার। তো এটা হচ্ছে অনেক গবেষণার ব্যাপার, অনেক আমার এটার দীর্ঘ 32-33 বছরের ভেতর থেকে ব্যাপার। তো ফিল্ম আজকে শুধুমাত্র গবেষণার অভাবে, পরিচর্চা এবং পরিচর্যার অভাবে আজকে প্রায় ধ্বংস। বাট কেউ না কেউ তো আলো দেখাবে, নচিকাতা বলে ভোর হবে, আবার সূর্য নতুন সূর্য উঠবে, তখন সবাই এগিয়ে যাবে, হয়তোবা আপনাদের মধ্যে থেকে, আপনাদের মধ্যে থেকে কেউ পথ দেখাবে, আমরা হয়তো বর্তমান অবস্থার জন্য দুঃখ প্রকাশ করতে হয়, কিন্তু ভবিষ্যতের জন্য আমি নিরাশ হতে চাই না। একটা বিষয় সদগর তো আসছে, অ্যাটলিস্ট হুমায়ুন, আমি যখন এসেছিলাম আমার বাবা জানেন, আমার বাবা যখন যখন বললাম, বাবা বলে তুই ইয়াং, তুই হিরো, আমি কিন্তু হিরো হিসেবে আসছিলাম, বাবা বললেন যে মিশা তুই এন্ট্রি হিরো কর। আমাকে বাবা বাংলাদেশে যে এন্ট্রি হিরো যারা করে এগুলো আমি একটু বিরক্ত, আপনি কি আমাকে মানে কি মানে আমার স্টাইল আনতে পারবেন? আমার বাবা, আমার বাবা কখনো মিথ্যা বলার লোক না, বলেও না কখনো। তখন আমি বলেছিলাম উনি স্ক্রিপ্ট লিখবেন আশা ভালোবাসা, আপনারা ছবি দেখেছেন সালমান শাহ আশা ভালোবাসা, ওর মধ্যে আমার একটা ডায়ালগ ছিল, একটা ডায়ালগ বলে দিই নাকি, মানুষ আলটিমেটলি এটা হচ্ছে কি, ওই যে তালিটা আমি বলিনি কিন্তু টাকাও দিইনি আপনাদেরকে, আজকে জীবনে হয়তো বা 2-4 জন ছাড়া আজকে আপনাদের সাথে আমার প্রথম দেখা, কিন্তু আমি জাদু শিল্পী বোধ হয় ওই আশা ভালোবাসা জিনিসটা মনে আছে, কিন্তু এত জোরে তালি করলো, রাইট? তার মানে আমি আগেই বললাম যে আপনি যখন জাদু শিল্পী হবেন, স্পেশাল জাদু যখন দেখাবেন, আপনি জুয়েলাইজকে আমরা কেউ ভুলতে পারি না, ভুলতেই পারি না জুয়েলাইজ ভাইয়াকে, কেউ ভুলতে পারেন? আমি তোমায় ভুলতে পারি না, আরও অনেকে ছিলেন, অনেকে অনেক মেয়ে, অনেক অনেকে আরও জাদু শিল্পী ছিল, কিন্তু জুয়েলাইজকে ভুলতে পারি না। তো বিষয়টা উঠে হচ্ছে ছবির নাম আশা ভালোবাসা, আমার বাবার লেখা, তুমি যদি নিজবি পরিচালিত, সালমান শাহ অভিনীত এবং শাবনাজ এবং শাবরিনা অভিনীত, ডন ছিল আমার ছিল ওইখানে। এরকম একটা ঘটনা যে আমি যাকে ভালোবাসি, আমি মোড়ল, ইয়াং মোড়ল, সালমান ওই মেয়েকে ভালোবাসে,
তো আমি সালমানের মাকে কিছু টাকা দিই, ওই মোড়ুল্লাকে টাকা দিতেন সুদে ব্যবসা ট্যাবসা করতে ওগুলো, তো ওর মা প্রপার টাকা দিয়ে যাচ্ছে, তাও আমি এটা অস্বীকার করে ওকে একটা চাপে ফেলতে চাই। ওই ডাইরেক্টে বলি বলবো না, লাখ লাখ টাকার ব্যবসা আমার, কত টাকার লাখ লাখ টাকা, দশ গ্রামে জমিদার আসছিল আমার বাদ তাজা, চোদ্দ পুরুষ কি আসছিল জমিদার, সেই জমিদারে বললাম আকরাম যোদ্ধার আমি করি যোদ্ধুর ষড়যন্ত্র, আরে হাই বেটি হাই, আমি তোর মুখ ধরে সিরা ফালে আমার কোনো অন্যায় হইব না, কি হইব না অন্যায়। তারপরে আমি তোর তিন মাসে সময় দিলাম, এই তিন মাসের মধ্যে আমার সুদ সহ টাকা না দিলে তোর সোজা সিনে টিউন মিডিয়া বলে দিন। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে ব্যাপারটা পুরো ব্যাপারটাই হচ্ছে আপনার ভেতরটাকে জাগা দেয় আমার কাজ। আপনার ভেতরটা যখন আপনি ভেতরটাকে জেগে যাবে জাগানোটাই কমার্শিয়াল শিল্পীদের কাজ। এই জন্য অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন, শাহরুখ খান কিন্তু জীবনে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি, আমি ভুল না করে থাকলে সম্ভবত আমির খানও ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি, আবার অক্ষয় কুমার পেয়ে গেছে যাকে আমি গাথা বলে কোনো এক সময় গাথা বলতাম না, কিন্তু সেই গাথা কিন্তু নিজেকে চর্চা করে ঘোড়া এবং মাঠের শ্রেষ্ঠ ঘোড়া প্রমাণিত করেছে। চর্চা লাগবে, আমি বারবার অনুশীলন লাগবে আপনাকে, আপনাকে পরিচর্চা পরিচর্যা করতে হবে, শাণিত থাকতে হবে। আপনি শাণিত না হন তাহলে কিন্তু লাভ হবে না। আপনি ধরে নিলেন যে আপনার অনেক মেধাবান আপনি, কিন্তু আপনি চর্চা করলেন না, কোনো লাভ হবে না ভাই। আপনাকে চর্চার মধ্যে থাকতে হবে। আর আমরা অনেক লাকি ইনাফ ছিলাম শেষ পর্যন্ত ইন্ডাস্ট্রি, অ্যাটলিস্ট আমি যদি বলি যে আমি রাগ হয়ে যাই, সবাই বলে ভাই সোনালি যুগে আসো নাই, রূপালি যুগ পাইনি তোমরা, সম্ভবত আমরা তাম্র যুগ পেয়েছি বা ব্রোঞ্জ যুগ পেয়েছি। কিন্তু আমি বলি, আমি আর সাকিব বলি উল্টা কথা, আমি বলি আমরা তো ভাই সোনালি না, আমি তো ডায়মন্ডের যুগ পেয়েছি। কারণ অ্যাক্টিংয়ের জন্য আমি আমার বাবার উপর আল্লাহ আমার বাবার উসিলে আমি কোটি কোটি টাকা আমি পেয়েছি, কোটি কোটি টাকা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সাকিবও পেয়েছে আমাদের, আমার এখন আট নয়টা ছবি আমার হাতে, আজকে আমার ডাবিং ছিল। তাহলে আমার কাছে তো আমার যুগ তো ভাই ডায়মন্ডই ছিল, তোমার যুগটাকে সেটা তোমার ব্যাপার, তোমার ক্যালিফোর্নিয়া তুমি কতটুকু ব্যস্ত সেটা তোমার ব্যাপার। আমার কথা হচ্ছে আমি তো যাচ্ছি আমার পারফেক্ট গন্তব্যে, আরে কি এসে যায় অন্যের মন্তব্যে। কাজে হচ্ছে এটা কে কি করলো, আপনি নামাজও পড়লেন আমার কোনো অসুবিধা, আপনি পূজা পাঠ করুন আমার কোনো অসুবিধা নেই, বাট আপনাকে অবশ্যই খেলতে হবে, কালচারাল হতে হবে, ক্রিয়েটিভিটি থাকলে তো কোনো জবাবই নেই। কোনো আপনি ক্রিয়েটিভিটি থাকেন, আমি ভালো লিখতে পারি আমার লেখার মধ্যে। যেমন আমি আমার বাবা সম্পর্কে বলি যে বাবার এখন বয়স 70 উপরে, আমার বাবা তার শার্পনেসটা কতদিন টিকিয়ে রাখবে, এতদিন ইন্ডাস্ট্রি করলেন, একটা স্ক্রিপ্ট রাইটার নাই এই দেশে। আমার বাবার পরে যিনি ছন্দ পতন হবে না, কি উদ্দেশ্য কি আদর্শ ডায়ালগটা বলা হচ্ছে, কোন আর্টিস্ট বলবে সেটা জেনে তার লেখনী আসবে, আমার বাবা ছাড়া আমি চ্যালেঞ্জ করে বললাম এই মুহূর্তে বাংলাদেশে কোনো স্ক্রিপ্ট রাইটার নেই। এটা আমার বাবার ক্রেডিটের কথা বলছি না, যে এটা ক্রেডিট না, এটা হলো টোটাল ইন্ডাস্ট্রির ডিসক্রেডিট, যে ছোটকু আহমেদ তার জায়গায় করে গেছেন, বাস আরও 10টা ছোটকু আহমেদ হওয়া উচিত ছিল কি না, শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান, আহমেদ শরীফ, রাজীব ভাই, হুমায়ুন ফরিদি, এরপরে কিন্তু একটা মিশর সদাগর আসছে, আর কেউ আসে নাই। এটা কোনো ক্রেডিট না, দিস ইজ কল ডিসক্রেডিট। আরও 4টা মিশর সদাগর হওয়া উচিত ছিল, যখন ওই সময় যদি থাকতে পারে শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান, শ্রদ্ধেয় আহমেদ শরীফ, শ্রদ্ধেয় রাজীব ভাই, শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি, তাহলে এ এ ক্যাটাগরি এ বিভাগে পরে আসছে ধরে নিয়ে মিজু আহমেদ ভাই বা আমাদের নাসির খান বা আমরা সাদিক বাচ্চু, এ ক্যাটাগরি না, দে আর নট দ্য এ ডিভিশনাল পিপল, ওরা ওনাদের পরে অবস্থান। কিন্তু এরপরে শুধু এক এ ডিভিশন খেলার মতো ছেলে আসছে মিশর সদগর, আই এম নট গুড ইনাফ, আমি 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 একটা আর্টিস্ট তাকে ভাঙতে পারে, আমি হাসির আমার হাসাটা নাহলে চারভাবে আমি হাসি ট্রাই করবো, যে একটা বড়লোক কীভাবে হাঁটতে পারে, বড়লোকের লোকটা কীভাবে হতে পারে, তাই বড় লোকটাকে পজিটিভ বা নেগেটিভ এইভাবে হাঁটতে পারে, তাহলে একটা মধ্যবিত্ত ছেলে কীভাবে হাসতে পারে, এভাবে হাসতে পারে, আচ্ছা কান্না তাহলে এভাবে করতে পারে, আচ্ছা তাহলে এক্সপ্রেশনসটা ডেলিভারি এক্সপ্রেশনসটা একজন ডক্টর হলে এটা দিবে, আচ্ছা সে যদি তাহলে যদি ডক্টর না হয় তাহলে চোর হয় তাহলে এভাবে দিবে, বা সে যদি একটা দালাল হয় এভাবে দিবে। তো একটা আর্টিস্ট কয়টা এক্সপ্রেশন চেঞ্জ করবে, একই আমার তো একই সাউন্ড তো একই, আমার চেহারাও একই, যেটা দিয়ে আমাকে গেটাবি যেই যাই গেটাবি নেই না কেন, আমি তো জানি সবাই তো অডিয়েন্স জানি তো মিশা শত করি ক্যারেক্টারটা করছে কাজ হচ্ছে, বাট ভেরিয়েশন যদি থাকতো তাহলে
আজকে অডিয়েন্স অনেক থাকতো। আজকে সাকিব মিশা সদাগর ছাড়া বাকি একটা এদেশে একটা দুঃখের সাথে বলতে হয় যে এদেশে একটা কোনো কমেডিয়ান নাই। কমেডিয়ান আছে কি বলতে পারবেন এই মুহূর্তে? একটা প্রথম ছিলেন কারা চিন্তা করা যায়, আনিস ভেয়া, আশিস কুমার লৌহ, তারপর হচ্ছে রবিউল ভেয়া, হাসমত ভেয়া, না বাবা সাইফুদ্দিন ভেয়া, মানে কার অনেক পরে। তুমি অনেক কম জানো, তুমি দিলদারের আমলের, আমরা তো আরো পুরোনো আমলের। তুমি দিলদার না, ঠিক আছে, ওই ওর হ্যাসিয়াত বা ওর ওর যোগ্যতা এইটুকু, ও দিলদারের সম্পর্কে বলছে ওর দুঃখের না, বাট যেহেতু আমরা তো আরো সিনিয়র মোস্ট। এরপর আসছে পরবর্তী প্রজন্মে আসলো ভেয়া তেলি সামাত, স্টার সুপারস্টার, তারপরে চলো আফগানি ভেয়া, না বাবা এর স্টার ছিলেন, তারপরে কিছুদিন ছিলেন মতি ভাই, হ্যাঁ নায়ক কি প্রায় ডায়লগ বলতেন, আমার নাম মতি নাই কোনো গতি, ওই ওর মতো অনেকটা। বিষয় হচ্ছে এরপরে আসছেন দিলদার সাহেব, দেন দিলদার সাহেব এন্ট্রি নিলেন, তারপরে আমাদের লাস্টে বরিশালের শব্দকে বরিশালকে স্টাবলিশ করে দিলেন কাবিলা ভাইয়া, ঠিক আছে। তো তারপরে কিন্তু আফজাল শরীফ আসছিল বেচারা, সব মিলে হয়তো বা হয় নাই, বাট আফজাল শরীফ খুব ভালো আর্টিস্ট, মানে সব আফজাল শরীফ অনেকদিন ইন্ডাস্ট্রি টেনেছেন, কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে কোনো ইসে নেই কোন। আর আপনি সম্ভব না তো, আপনি আপনার সম্ভব না, আপনি রাখলে রোজ যদি আপনার মা আপনাকে পোলাও বানিয়ে দেয় আপনার ভালো লাগবে না, রোজ একরকম মেনু ভালো লাগবে না, আপনার ভাতের সাথে আপনি খাবেন ভাত ভালো লাগবে, কারণ ভাত একটা সাদা জিনিস, ভাত ভালো লাগবে, কিন্তু ভর্তা কখনো কখনো ভাজি খেতে হবে, কখনো মাংস খেতে হবে, কখনো মাছ খেতে হবে, তো এই কখনো ভেজিটেবলস খেতে হবে, তো সব মিলে মিলে কিন্তু আমাদের জীবনটা ধারাটা এইভাবে প্রবাহিত হয়। অর্থাৎ জীবনধারা প্রবাহিত করার জন্য আমাদের বিভিন্ন শাখায় এবং শাখা সম্পর্কে জানতে হবে, পড়তে হবে, লিখতে হবে, বুঝতে হবে।